নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে গত উনিশে এপ্রিল দু থেকে লোকসভা নির্বাচন শুরু হয়েছে আর আজ ইতিমধ্যে কিন্তু এই লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়ে গেল আজ পঁচিশে মে দু হাজার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে এই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন হলো যেখানে পশ্চিমবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব ছিল এছাড়া দেশজুড়ে বিভিন্ন লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব ছিল তো পশ্চিমবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব ছিল এছাড়া তমলুক লোকসভা কেন্দ্রে ভোট ছিল কাঁথি লোকসভা কেন্দ্রে ভোট ছিল সেই সঙ্গে ঘাটার লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র মেদিনীপুর লোকসভা কেন্দ্র পুরুলিয়া লোকসভা কেন্দ্র এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হলো। তো এই ষষ্ঠ দফার ভোট শেষে পশ্চিমবঙ্গের এই আটটি লোকসভা কেন্দ্রের ভোট নিয়ে কি কি লেটেস্ট আপডেট উঠে আসছে তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিওটি ভালো লেগে থাকলে ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অবশ্যটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশনে লিখে জানাবেন সেই সঙ্গে আপনাদের লোকসভা কেন্দ্রের নামটা কিন্তু কমেন্টে লিখে দেবেন তো পঁচিশে মে দু হাজার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে সাতান্নটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হলো এর মধ্যে পশ্চিমবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রে ভোট ছিল সেই সঙ্গে বিহারের আটটি লোকসভা কেন্দ্রে ভোট ছিল হরিয়ানা রাজ্যের দশটি লোকসভা কেন্দ্রে ভোট ছিল ঝাড়খণ্ডের চারটি লোকসভা কেন্দ্রে ভোট ছিল উড়িষ্যা রাজ্যে ছটি লোকসভা কেন্দ্রে ভোট ছিল এছাড়া উত্তরপ্রদেশের চোদ্দটি লোকসভা কেন্দ্রে ভোট ছিল এবং সেই সঙ্গে দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রে ভোট ছিল তো পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে অতি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি লোকসভা কেন্দ্র হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র বিগত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই তমলুক লোকসভা কেন্দ্রে তৎকালীন তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন গত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ষোলো লক্ষ চুরানব্বই হাজার ছশো ছেচল্লিশ জন এবং সেই সময় ভোট পড়েছিল চোদ্দ লক্ষ ছেচল্লিশ হাজার চারশো নিরানব্বইটি ভোট পড়েছিল এবং তৎকালীন তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী এই কেন্দ্র থেকে সাত লক্ষ চব্বিশ হাজার চারশো তেত্রিশটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল পঞ্চাশ দশমিক শূন্য সাত শতাংশ অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থ শঙ্কর নস্কর তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার দুশো আটষট্টিটি তার ভোট শেয়ার ছিল ছত্রিশ দশমিক নয় দুই শতাংশ পাম জামানার মধ্যকগনে উনিশশো ছিয়ানব্বই সালে এ আসনে সিপিএমের প্রভাবশালী নেতা লক্ষণ শেঠ হেরে গিয়েছিলেন কংগ্রেসের কাছে আর উনিশশো সাল থেকে লক্ষণ শেঠ তিনবার জিতল নন্দীগ্রাম কাণ্ডের পর দু হাজার সালে হেরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী দু হাজার ষোলোর উপনির্বাচন এবং সেই সঙ্গে দু হাজার উনিশে তমলুক থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে তমলুক মহিষাদল পাশকুড়া পূর্ব নন্দকুমারে তৃণমূল জয়ী হয়েছিল এবং অন্যদিকে নন্দীগ্রাম ময়না ও হলদিয়ায় বিজেপি জয়ী হয়েছে এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই তামলুক লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে আঠেরো লক্ষ পঞ্চাশ হাজার সাতশো একচল্লিশ জন এবারে নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাংশু ভট্টাচার্য অন্যদিকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সঙ্গে সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সায়ন বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহিউদ্দিন আহমেদ মাহি এছাড়া আরও একাধিক প্রার্থী অন্যান্য দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই তমলুক লোকসভা কেন্দ্রে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে উনআশি দশমিক সাত নয় শতাংশ তো এই তমলুক লোকসভা কেন্দ্রে এবছরের নির্বাচনে কোন প্রার্থী জয়ী হতে পারে আপনার কি মতামত আপনার মতে কে জয়ী হতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অপর একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হচ্ছে কাঁথি লোকসভা কেন্দ্র এই কাঁথি লোকসভা কেন্দ্রে বিগত দু হাজার লোকসভা নির্বাচনে তৎকালীন তৃণমূল প্রার্থী শিশির অধিকারী জয়ী হয়েছিলেন দু হাজার লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ষোলো লক্ষ ষাট হাজার একশো জন এবং ভোট পড়েছিল চোদ্দ লক্ষ চব্বিশ হাজার দুশো সাতচল্লিশটি গত দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৎকালীন তৃণমূল প্রার্থী শিশির অধিকারী সাত লক্ষ এগারো হাজার আটশো বাহাত্তরটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল ঊনপঞ্চাশ দশমিক নয় ছয় শতাংশ অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী দেবাশিস সামন্ত তিনি ভোট পেয়েছিলেন ছ লক্ষ দুশো চারটি তার ভোট শেয়ার ছিল বিয়াল্লিশ দশমিক এক দুই শতাংশ এই কাথি লোকসভা কেন্দ্রে উনিশশো সালে তৃণমূল প্রার্থী নীতিশ সেনগুপ্ত জিতলেও দু হাজার চারে সিপিএমের কাছে হেরে গিয়েছিলেন আবার দু হাজার নয় থেকে দু সাল পর্যন্ত টানা তিনটি লোকসভা নির্বাচনে সহ হাফ ডজন সৈকত পর্যটন কেন্দ্র সহ তিনটি সামুদ্রিক মৎস্যবন্দর নিয়ে গড়ে ওঠা এই লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে যেতেন বসিয়ার নেতা শিশির অধিকারী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে বিজেপি কাথি উত্তর কাথি দক্ষিণ সেই সঙ্গে খেজুরি এবং ভগবানপুরে জিতেছিল অন্যদিকে তৃণমূল জিতেছিল চণ্ডীপুর পটাশপুর ও রামনগরে এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই কাঁথি লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে সতেরো লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো সাঁত্রিশ জন এবারের নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তম বারিক অন্যদিকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৌমেন্দু অধিকারী অন্যদিকে কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উর্বশী বন্দ্যোপাধ্যায় এছাড়া আরও একাধিক প্রার্থী একাধিক দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে কাথি লোকসভা কেন্দ্রে এবছরে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে পঁচাত্তর দশমিক ছয় ছয় শতাংশ এই লোকসভা কেন্দ্রে আপনার মতে কোন প্রার্থী জয়ী হতে পারে অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অপর একটি লোকসভা কেন্দ্র হচ্ছে ঘাটা লোকসভা কেন্দ্র এই ঘাটা লোকসভা কেন্দ্রে বিগত দু হাজার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী দেব অর্থাৎ দীপক অধিকারী গত দুহাজার উনিশের লোকসভা নির্বাচনে এই ঘাটা লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল আঠেরো লক্ষ দুজন এবং ভোট পড়েছিল চোদ্দ লক্ষ অষ্টাশি হাজার আটশো আঠেরোটি ভোট পড়েছিল গত দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী দেব অর্থাৎ দীপক অধিকারী সাত লক্ষ সতেরো হাজার নশো উনষাটটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল আটচল্লিশ দশমিক দুই এক শতাংশ অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ তিনি ভোট পেয়েছিলেন ছ লক্ষ ন হাজার নশো ছিয়াশিটি তার ভোট শেয়ার ছিল চল্লিশ দশমিক নয় ছয় শতাংশ আমরা যদি এই লোকসভা কেন্দ্রের ইতিহাসটা একটু দেখেনি তাহলে দু হাজার নয় আসন পুনর্বিন্যাসে করা লোকসভার অবলুপ্তি ঘটিয়ে তৈরি হয়েছিল এই কেন্দ্র সেবার সিপিআই প্রার্থী তথা করার প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত জিতলেও দু সালে এবং দু সালে লোকসভা নির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কেবলমাত্র ঘাটাল বিধানসভা কেন্দ্রটি বিজেপি জিতেছিল অন্যদিকে বাকি ছটি আসন পাঁশকুড়া পশ্চিম সবং পিংলা দেবরা দাসপুর এবং কেশপুর দখল করেছিল তৃণমূল কংগ্রেস এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রে এবং ভোটার সংখ্যা রয়েছে উনিশ লক্ষ উনচল্লিশ হাজার নশো পঁয়তাল্লিশ জন এবারের নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীপক অধিকারী অর্থাৎ দেব অন্যদিকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরণ চট্টোপাধ্যায় এছাড়া সিপিআই প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তপন গঙ্গোপাধ্যায় এছাড়া আরও একাধিক প্রার্থী অন্যান্য দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে আটাত্তর দশমিক নয় দুই শতাংশ তো এই ঘাটার লোকসভা কেন্দ্রে এবছরের নির্বাচনে কোন প্রার্থী জয়ী হতে পারে আপনার কি মতামত দেব জয়ী হবে নাকি হিরণ নাকি অন্য কেউ জয়ী হবে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অপর একটি লোকসভা কেন্দ্র হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র বিগত দু হাজার লোকসভা নির্বাচনে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম জয়ী হয়েছিলেন গত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ষোলো লক্ষ একচল্লিশ হাজার আটশো জন এবং সেই সময় ভোট পড়েছিল চোদ্দ লক্ষ ছ হাজার দুশো চোদ্দোটি ভোট পড়েছিল এবং গত দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম ছ লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো তিরাশিটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল প্রার্থী বাহা সোরেন তিনি ভোট পেয়েছিলেন ছ লক্ষ চোদ্দো হাজার আটশো ষোলোটি তার ভোট শেয়ার ছিল তেতাল্লিশ দশমিক ছয় নয় শতাংশ আমরা যদি এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ইতিহাসটা একটু দেখি তাহলে কংগ্রেস এবং বাংলা কংগ্রেসের হাত ঘুরে উনিশশো সালে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলের এই আসন গিয়েছিল সিপিএমের দখলে সেই জয়ের ধারা বজায় ছিল টানা দশ বার দু হাজার নয়ের লোকসভা ভোট পর্যন্ত এরপর দু হাজার চোদ্দো সালে তৃণমূল জয়ী হলেও পাঁচ বছরের মাথায় বদল ঘটায় ঝাড়গ্রাম জোড়াফুলকে হারিয়ে জয়ী হয় পদ্ম প্রতীকের কুনার হেমব্রম কিন্তু তার দু বছরের মাথাতেই দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভাতেই যথাক্রমে নয়াগ্রাম গোপীবল্লভপুর ঝাড়গ্রাম গড়বেতা বিনপুর শালবনি এবং বন্দওয়ান এই সাতটি কেন্দ্রে কিন্তু তৃণমূল প্রার্থীরা যেতেন এবারে দু হাজার লোকসভা নির্বাচনে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে সতেরো লক্ষ উনআশি হাজার সাতশো জন এবার নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রণদ টুডু অন্যদিকে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কালীপদ সোরেন এছাড়া সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোনামণি টুডু এছাড়া আরও একাধিক প্রার্থী অন্যান্য দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এবছর দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে উনআশি দশমিক ছয় আট শতাংশ তো এবছরের নির্বাচনে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হতে পারে আপনি কাকে গিয়ে রাখবেন অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অপর একটি লোকসভা কেন্দ্র হচ্ছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিগত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জয়ী হয়েছিলেন গত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ষোলো লক্ষ চুয়াত্তর হাজার দুশো জন এবং সেই সময় ভোট পড়েছিল চোদ্দ লক্ষ ন হাজার আটশো পনেরোটি ভোট পড়েছিল গত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ছ লক্ষ পঁচাশি হাজার চারশো তেত্রিশটি ভোট জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল আটচল্লিশ দশমিক ছয় শূন্য শতাংশ অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল প্রার্থী মানস রঞ্জন ভুইয়া। তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো একাশিটি তার ভোট শেয়ার ছিল বিয়াল্লিশ দশমিক দুই নয় শতাংশ আমরা যদি এই লোকসভা কেন্দ্রের ইতিহাসটা একটু দেখে নিই তাহলে স্বাধীনতার পরে এই আসন ভারতীয় জনসংঘের প্রার্থী জয় দেখেছিল পরবর্তী দু দশক কংগ্রেসের দখলে থাকলেও সত্তরের দশকের শেষ পর্ব থেকে চলে যায় বামেদের ঝুলিতে দু হাজার চোদ্দোই তৃণমূলের অভিনেত্রী প্রার্থী সন্ধ্যা রায় মেদিনীপুরে জিতেছিলেন দু হাজার উনিশে তৃণমূলের মানুষ ভূইয়াকে হারিয়ে যেতেন বিজেপি দিলীপ ঘোষ দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে শুধুমাত্র খড়গপুর সদরে বিজেপি জয়লাভ করেছিল অন্যদিকে তৃণমূল জিতেছিল বাকি ছটা আসন যথাক্রমে এগ্রা দাতন কেশিয়ারি খড়গপুর নারায়ণগঞ্জ এবং মেদিনীপুর এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবং ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ এগারো হাজার দুশো জন এই লোকসভা কেন্দ্র থেকে এবার বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অগ্নিমিত্রা পাল অন্যদিকে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুন মালিয়া এছাড়া সিপিআই প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপ্লব ভট্ট এছাড়া আরও একাধিক প্রার্থী অন্যান্য দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসেবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে সাতাত্তর দশমিক পাঁচ সাত শতাংশ তো এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আপনার মতে কোন প্রার্থী জয়ী হতে পারে টিএমসির মালিয়া নাকি বিজেপির পাল নাকি অন্য কোনো প্রার্থী জয়ী হতে পারে এই মেদিনীপুর কেন্দ্র থেকে অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অপর একটি লোকসভা কেন্দ্র হচ্ছে পুরুলিয়া লোকসভা কেন্দ্র বিগত দু হাজার লোকসভা নির্বাচনে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো গত দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ষোলো লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো চুরাশি জন এবং সেই সময় ভোট পড়েছিল তেরো লক্ষ পঞ্চান্ন হাজার দুশো ছত্রিশটি ভোট পড়েছিল গত দুহাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এই কেন্দ্র থেকে ছ লক্ষ আটষট্টি হাজার একশো সাতটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল ঊনপঞ্চাশ দশমিক দুই আট শতাংশ অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল প্রার্থী মৃগাঙ্গ মাহাতো তিনি ভোট পেয়েছিলেন চার লক্ষ তেষট্টি হাজার তিনশো পঁচাত্তরটি তার ভোট শেয়ার ছিল চৌত্রিশ দশমিক এক আট শতাংশ আমরা যদি এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ইতিহাসটা একটু দেখে নিই তাহলে একদা বিহারের মানভূম জেলা স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে জুড়ে গিয়ে হয় পুরুলিয়া মানভূমির রাজনৈতিক সংগঠন লোকসেবক সংঘের প্রার্থী পাঁচবার এ আসনে জয়ী হয়েছিলেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত টানা দশটি নির্বাচনে যেতেন বামেরা দু হাজার সালে তৃণমূলের মৃগাঙ্কু মাহাতো জিতলেও দু সালে তাকে হারিয়ে দেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত বাঘমুন্ডি এবং মানবাজারে তৃণমূল জিতেছিল অন্যদিকে বিজেপি জিতেছিল বলরামপুর জয়পুর পাড়া পুরুলিয়া এবং কাশীপুরে এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে আঠেরো লক্ষ তেইশ হাজার একশো কুড়ি জন এই লোকসভা কেন্দ্রে এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জ্যতীর্ময় সিং মাহাতো অন্যদিকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শান্তিরাম মাহাতো এছাড়া কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নেপালচন্দ্র মাহাতো এছাড়া আরও একাধিক প্রার্থী অন্যান্য দল থেকে এবং অন্যান্য প্রার্থীরা কিন্তু নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে চুয়াত্তর দশমিক শূন্য নয় শতাংশ তো এই কেন্দ্রে আপনাদের মতে কোন প্রার্থী জয়ী হতে পারে আপনি কাকে এগিয়ে রাখবেন অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অপর একটি লোকসভা কেন্দ্র হচ্ছে বাঁকুড়া লোকসভা কেন্দ্র এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে বিগত দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুভাষ সরকার জয়ী হয়েছিলেন গত দু হাজার লোকসভা নির্বাচনে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ষোলো লক্ষ আটচল্লিশ হাজার নশো ছয় জন এবং ভোট পড়েছিল তেরো লক্ষ একাত্তর হাজার আটশো পঞ্চান্নটি গত দু হাজার লোকসভা নির্বাচনে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুভাষ সরকার ছ লক্ষ পঁচাত্তর হাজার তিনশো উনিশটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল ঊনপঞ্চাশ দশমিক দুই শূন্য শতাংশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সুব্রত মুখোপাধ্যায় তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ নশো ছিয়াশিটি তার ভোট শেয়ার ছিল ছত্রিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত টানা নটি লোকসভা ভোটে এ আসনে জয়ী হয়েছিলেন সিপিএম নেতা বাসুদেব আচারিয়া কিন্তু দু হাজার চোদ্দো সালে তৃণমূলের মুনমুন সেনের কাছে হেরে যান তিনি দু হাজার উনিশে তৃণমূলের হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়েছিলেন বিজেপির সুভাষ সরকার দু হাজার একুশে নীলবাড়ির লড়াই অর্থাৎ বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনের মধ্যে রানীবাদ রায়পুর তালডাংরায় জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি দখলে গিয়েছিল রঘুনাথপুর শালতোরা ছাতনা এবং বাঁকুড়া এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে সতেরো লক্ষ আশি হাজার পাঁচশো আশি জন এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই সুভাষ সরকার অন্যদিকে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরূপ চক্রবর্তী অন্যদিকে সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিরঞ্জন দাশগুপ্ত এছাড়া আরও একাধিক প্রার্থী অন্যান্য দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে এবারে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ছিয়াত্তর দশমিক সাত নয় শতাংশ তো এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হতে পারে আপনার কি মতামত অবশ্যই কিন্তু আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে শেষ লোকসভা কেন্দ্র হচ্ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিগত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সৌমিত্র খা জয়ী হয়েছিলেন গত দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে এবং ভোটার সংখ্যা ছিল ষোলো লক্ষ সাতাশ হাজার একশো নিরানব্বই জন এবং ভোট পড়েছিল চোদ্দ লক্ষ কুড়ি হাজার ছশো আটচল্লিশটি গত দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ছ লক্ষ সাতান্ন হাজার উনিশটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল ছেচল্লিশ দশমিক দুই তিন শতাংশ অন্যদিকে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল প্রার্থী শ্যামল সাতরা তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ আটাত্তর হাজার নশো বাহাত্তরটি তার ভোট শেয়ার ছিল চল্লিশ দশমিক সাত চার শতাংশ আমরা যদি এই লোকসভা কেন্দ্রের ইতিহাসটা একটু দেখে নিই তাহলে উনিশশো সাল এবং উনিশশো সালে কংগ্রেসের জেতা এ আসনে উনিশশো সাল থেকে টানা এগারোটি লোকসভা নির্বাচনে সিপিএম জয়ী হয়েছিল দু হাজার এগারোয় বিধানসভা ভোটে কোতলপুরে জেতা কংগ্রেস প্রার্থী সৌমিত্র খা দু সালে দল বদলে তৃণমূলের টিকিটে বিষ্ণুপুর লোকসভায় দাঁড়িয়ে জয়ী হন আবার দু হাজার আবার তিনি দলবদল করেন এবং বিজেপির প্রার্থী হয়েও তিনি কিন্তু জয়লাভ করেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এই লোকসভার অন্তর্গত ওন্দা বিষ্ণুপুর কতলপুর ইন্দাস এবং সোনামুখীতে বিজেপি জয়লাভ করেছিল অন্যদিকে তৃণমূল যেতে বড়জোড়া এবং খণ্ড এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে সতেরো লক্ষ চুয়ান্ন হাজার দুশো জন এবারে নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই সৌমিত্র খা অন্যদিকে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজাতা মণ্ডল অন্যদিকে সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শীতল চন্দ্র কৈবর্ত এছাড়া আরও একাধিক প্রার্থী অন্যান্য দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে একাশি দশমিক চার সাত শতাংশ তো এই লোকসভা কেন্দ্রে আপনার মতে কোন প্রার্থী জয়ী হতে পারে আপনি কাকে গিয়ে রাখবেন অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন